हाय फ्रेंड्स, हमें अरिजित लार्निंग क्लैसे आबारों तुम्हारे जाने सुस्वागतम। आज के तुम्हारे सामने हाजिर होछि क्लस टुएल्व एक जियोग्राफी टॉपिक जेखने तुम्हारे खुबी खूब इम्पोर्टेंट एक चैप्टर स्वाभाविक क्षयचक्र बा नॉर्मल साइकिल ऑफ इरोशन बाय विलियम मॉरिस डेविस। आज के टॉपिकटा निये आज के तुम्हारे सामने हमें आलोकपात करब। क्षयचक्रे धारणाटी कि बा नॉर्मल साइकिल ऑफ इरोशन विषयटा कि ना साधारणत क्षयचक्र बोले थाकि जे उत्थित कोनो भूमिरूपेर क्षयकार्यर फले प्राथमिक अवस्था थेके निर्दिष्ट क्रम अनुजायी एमन कतगुलो अंतर्वर्ती पर्याय घटछे सेई पर्यायेर मध्य दिये कि होच्छे ना भूमिभागेर शेष अवस्थाय समप्राय भूमिते एसे पौंछाच्छे तखन आमरा ताके बोले थाकि क्षयचक्र। अर्थात एकटा नित्य नतून कोनो सम्पन्न भूमिरूप सेई भूमिरूप किन्तु प्रथमे कि होच्छे ना प्राकृतिक आलन द्वारा किन्तु एखाने क्षयचक्र शुरू होच्छे एबं एई क्षयचक्रटा एकटा दीर्घ मेयादी सम्पन्न प्रक्रिया। अर्थात खूब एकटा जे स्वल्प मेयादी सम्पन्न ता नय, कारण एई क्षयचक्रटा सम्पन्न होते किन्तु बहु बछर समय लागे। एई बहु बछरेर तारतम्येर फले कि होच्छे ना जखन एकटि प्राथमिक अवस्था थेके कतगुलो स्टेप बाई स्टेप बा कतगुलो पर्यायेर माध्यमे कि होच्छे ना अंतर्वर्ती भूमिभागे কি হচ্ছে না এই ক্ষয়চক্রের মাধ্যমে কি হচ্ছে না ভূমিরূপের নিম্ন অবনমন ঘটছে। এই নিম্ন অবনমনের ফলে কি হচ্ছে না একটা সময় যখন এটা সমপ্রায় ভূমি বা পেনিপ্লেনে পরিণত হচ্ছে তখন কিন্তু আমরা তাকে বলে থাকি ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রের ধারণাটি 1899 সালে আমেরিকান বিখ্যাত ভূগোলবিদ উইলিয়াম মরিস ডেভিস, এই উইলিয়াম মরিস ডেভিস কি করেছেন, তিনি এই ক্ষয়চক্রের ওপর কিন্তু একটা বিস্তারভাবে তিনি তারই তত্ত্বটিকে ব্যাখ্যা করেছেন। উইলিয়াম মরিস ডেভিসের মতে ভূপৃষ্ঠে প্রায় 70% ভূমির ভাস্কর্য যেখানে বিভিন্ন ভূমিরূপের অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া ঘটছে, ফলে কি হচ্ছে না এই অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমিরূপের প্রায় 70% যে ল্যান্ডফর্ম বা ভূমিরূপ কি হচ্ছে না স্বাভাবিক ক্ষয়কার্যের মাধ্যমে কিন্তু এই ক্ষয়কার্যটা কিন্তু নদী দ্বারা কী করছে না সম্পন্ন করে চলেছে। তাই এটাকে কিন্তু আমরা বলে থাকি যে নর্মাল সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্র। এই স্বাভাবিক ক্ষয়চক্র যেমন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তেমনই কী হচ্ছে না এই যখন এই ক্ষয়চক্রটা যখন একটা ভূমিরূপের ওপর ঘটছে প্রাথমিক পর্যায় থেকে যখন এই ক্ষয়চক্র শুরু হচ্ছে তখন কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ এই ক্ষয়চক্রটা ঘটে চলেছে। ক্ষয়চক্রটা ঘটে চলেছে কিন্তু এই যে ক্ষয়চক্রটা যে সম্পন্ন হয় আবার যে নতুন যে ক্ষয়চক্রটা চালু হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কাজ করছে আমার ভূমিরূপের প্রকৃতি এবং নেচার। না ভূমিরূপের প্রকৃতিতে যদি হঠাৎ করে যদি একটা ক্ষয়চক্র চলাকালীন যদি প্রাকৃতিক বা ভূ আলোড়ন ঘটে তখন কিন্তু কি হবে না ভূমিরূপের আবার উত্থান ঘটবে, অবনমন ঘটবে, চ্যুতি হবে, ভাঁজ পড়বে, শিলাস্তর ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ক্রিয়াকলাপের ফলে কিন্তু আবার কি হবে না সেই পুরনো ক্ষয়চক্র যে ভূমিরূপটা সেটা কিন্তু আবার নতুন ভূমিরূপে পরিণত হবে। আবার কি হবে না যেখানে আমার সেই ক্ষয়চক্রটা চলছিল সেখানে স্থগিত হবে এবং আবার নতুন ভূমিরূপে কী হবে পুনরায় কিন্তু ক্ষয়চক্র চালু হবে। এই যে প্রসেসটা এই প্রসেসটাকে কিন্তু আমরা বলে থাকি সাইকেল অফ ইরোশন বা ক্ষয়চক্র। মরিস ডেভিস 1899 সালে তিনি যেই নর্মাল সাইকেল অফ ইরোশনের যে কনসেপ্টটা তিনি দিয়েছিলেন সেই কনসেপ্টটাতে কিছু শর্তাবলী তিনি আরোপ করেছেন। অর্থাৎ যে সমস্ত শর্তাবলীর ওপর ভিত্তি করেই কিন্তু একটি ভূমিভাগে ওপর এই ক্ষয়চক্রটা সম্পন্ন হয়ে চলেছে। না দাদা, ফার্স্টেই আমরা এখানে দিয়েছি জিওলজিক্যাল ইউনিটের প্রাধান্য। অর্থাৎ কিছু ভূতাত্ত্বিক একক এমন আছে যেখানে আমরা শিলাস্তরের গঠন, শিলাস্তরায়ন, শিলা লক্ষণ, ভূমির উচ্চতা, বন্ধুরতা ইত্যাদি যে সমস্ত আমরা ভূতাত্ত্বিক এককগুলো দেখতে পাই সেই ভূতাত্ত্বিক এককের প্রাধান্যতা এখানে ঘটে থাকে। তারপরে আছে ভূমিরূপের গঠন প্রকৃতি। না ভূমিরূপের গঠন প্রকৃতি সাধারণত এই ক্ষয়চক্রের ক্ষেত্রে হতে হবে সরল এবং একই প্রকার শিলাযুক্ত এবং প্রত্যেকটি শিলা পরপর কঠিন ও কোমলের সমন্বয় হবে এবং এর যে ঢাল এই ঢাল হয়ে থাকবে নিম্নমুখী।
জলবায়ু অস্তিত্ব না, যেই অঞ্চলে এই ক্ষয়চক্র সম্পন্ন হবে সেই অঞ্চলের জলবায়ু হতে হবে আর্দ্র জলবায়ু সম্পন্ন এবং যেখানে নদী ও নদীক্ষয়ের প্রাধান্যের অস্তিত্ব থাকবে। তারপর আছে যে বেস লেভেল অফ ইরোশনের প্রকৃতি বা ক্ষয়ের নিম্ন সীমার প্রকৃতি। না, এখানে বেস লেভেল অফ ইরোশনের প্রকৃতি বলতে বলছে যে গড় সমুদ্রতল যেখানে অবস্থান করবে সেখানে কিন্তু ক্ষয়ের শেষ সীমা এখানে অবস্থান করবে, অর্থাৎ কিন্তু এখানে নদীর যে নিম্ন ক্ষয়, এখানে কিন্তু নদীর নিম্ন ক্ষয় করতে কিন্তু এখানে সহায়ক হবে। দেখো এখানে আমি পাশে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি, যেখানে ফার্স্ট স্টেজে যেখানে বেস লেভেল অফ ইরোশন যেই পর্যায়ে ছিল, আস্তে আস্তে কিন্তু পরের স্টেপগুলোতে কিন্তু কী হচ্ছে না, ক্ষয়চক্র হতে 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 একদম লাস্ট স্টেজে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভূমিভাগ কিন্তু বেস লেভেল অফ ইরোশনের সঙ্গে কিন্তু প্রায় মিশে গেছে। তো এটা হলো ডেভিসের ক্ষয়চক্রের একটি অন্যতম শর্ত। তারপর বলবো ক্ষয়কার্যের প্রকৃতি। না, ক্ষয়কার্যের প্রকৃতি আমরা এখানে সাধারণত দেখে থাকি না, যখন উত্থান পর্বে যদি ক্ষয়কার্য সম্পন্ন হয় না তবে কিন্তু ভূমির উত্থান হলেই কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ যখন উত্থান যখন ঘটে ভূমিরূপে তখন কিন্তু সাথে সাথে ক্ষয়চক্রটা প্রাধান্য বৃদ্ধি পায় না, কিন্তু যখন একবার যখন সেই ভূমিরূপের উত্থান পর্ব ঘটে যায় তারপরে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক প্রভাবে কিন্তু এখানে ক্ষয়চক্রে কিন্তু প্রাধান্য বৃদ্ধি পায় এবং ভূমির উত্থান পর্ব প্রায় এখানে উল্লম্ব প্রকৃতি হয়ে থাকে এবং উত্থান পর্ব শেষ হওয়ার আগেই কিন্তু ভূমিভাগ কিন্তু এখানে বিশেষ ক্ষয়প্রাপ্ত সম্পূর্ণ না হতে পারে। এবারে তারপরে আছে স্থায়িত্ব। না, একটা ক্ষয়চক্র সম্পন্ন হতে গেলে তার স্থায়িত্ব কিন্তু বহু বছর সময় লাগে বা বহুদিন সময় লাগে এবং এই ক্ষয়চক্র সম্পন্ন হতে কিন্তু কয়েক দিন নয়, প্রায় কয়েক শত শত হাজার হাজার বছর সময় লাগে, তাই এর স্থায়িত্ব কিন্তু দীর্ঘমেয়াদী সম্পন্ন। তারপরে আছে পুনরায় ক্ষয়চক্রের সূচনা। না, পুনরায় ক্ষয়চক্রের সূচনা বলতে যখন একটা ক্ষয়চক্র আংশিক সম্পন্ন হওয়ার পর যখন ভূমিরূপের পুনরায় উত্থান ঘটে, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম, যেখানে একটা ভূমিরূপে যখন ক্ষয়কার্য চলতে থাকবে সেই চলাকালীন পর্যায়ে যখন হঠাৎ করে যখন কোনো ভূপ্রাকৃতিক আলোড়নের ফলে যখন আবার ভূমিরূপের উত্থান ঘটবে তখন কিন্তু আবার নতুন ভূমিরূপের সেখানে সৃষ্টি হবে, তখন কিন্তু আবার কিন্তু পুনরায় সেখানে কিন্তু ক্ষয়চক্র আবার যেমন প্রথম পর্যায় থেকে যেভাবে ক্ষয়চক্র সূচনা করেছিল এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম প্রসেসে কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু এখানে ক্ষয়চক্রের সূত্রপাত ঘটবে। তিনি এই ক্ষয়চক্রের যে সম্পন্ন হওয়ার যে ধারণাটি বা এই যে ক্ষয়চক্রের যে মতবাদটি তার, তিনি এই মতবাদটিকে প্রধানত তিনি বিভিন্ন পর্যায় বা ডিফারেন্ট স্টেজেসের মাধ্যমে তিনি এখানে উল্লেখ করেছেন। ডেভিসের মতে একটি ভূমিরূপের ক্ষয়কার্য সম্পন্ন হয় তিনটে পর্যায়ের মাধ্যমে। নাম্বার ১ ইয়ং স্টেজ বা যৌবন পর্যায়, নাম্বার ২ ম্যাচিওর স্টেজ বা পরিণত পর্যায়, নাম্বার ৩ ওল্ড স্টেজ বা বার্ধক্য পর্যায়। অর্থাৎ এই তিনটে পর্যায়ের মাধ্যমে যখন ভূমিরূপের ক্ষয়চক্র সূত্রপাত ঘটছে এবং যেখানে ক্ষয়চক্র সম্পন্ন হচ্ছে সেখানে কিন্তু এই ইয়ং স্টেজ, ম্যাচিওর স্টেজ, ওল্ড স্টেজ অর্থাৎ যৌবন, পরিণত ও বার্ধক্য, এই তিনটে পর্যায়ের মাধ্যমে কিন্তু একটি অঞ্চলে তার যে ক্ষয়চক্র বা ভূমিভাগের ওপর যে সাইকেল অফ ইরোশন ঘটছে সেই ইরোটেড প্রসেসটা কিন্তু এখানে সম্পন্ন হয়ে থাকে। পর্যায়ের কথা উল্লেখ করেছেন, সেখানে আমরা ফার্স্ট স্টেজে কী দেখতে পাচ্ছি, যেটা ইয়থফুল স্টেজ। সেই ইয়থফুল স্টেজের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ভূমির উত্থান পর্ব শেষ হচ্ছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষয়কার্যের সূত্রপাত ঘটছে। সেই সময় কী হচ্ছে না, ভূমির ঢাল অনুযায়ী কী হচ্ছে না, কতগুলো অনুগামী নদীর সৃষ্টি হচ্ছে, যেখানে এই অনুগামী নদীর যেখানে সৃষ্টি হচ্ছে এবং সেই অনুগামী নদীর সঙ্গে সঙ্গে কিন্তু কতগুলো উপনদীরও কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। সে কতগুলো যখন এই উপনদীর সৃষ্টি হচ্ছে তখন কী হচ্ছে না, এখানে প্রধানত কী হচ্ছে না, প্রশস্ত যে জলবিভাজিকাগুলি কী হচ্ছে না, অত্যন্ত চওড়া হয়ে থাকছে এবং সংকীর্ণ প্রশস্ত হয়ে যাচ্ছে এবং তখন কী হচ্ছে না, ছোটো ছোটো উপনদীগুলো কী হচ্ছে না, মস্ত ক্ষয়ের দ্বারা অত্যন্ত বৃদ্ধি পায় বা দীর্ঘতা এখানে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে কী হচ্ছে না, আড়াআড়ি প্রস্তচ্ছেদে কী হচ্ছে না, এখানে বিভিন্ন ধরনের ভি আকৃতি উপত্যকা, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এখানে দেখতেই পাচ্ছি আই আকৃতি উপত্যকা এখানে সৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও কী হচ্ছে না, নদীর গতিপথে কী হচ্ছে না, জলপ্রপাত বা খরস্রোতা
এখানে নদী সৃষ্টি হচ্ছে, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরতা অত্যন্ত প্রশস্ত হওয়ার কারণে কিন্তু এখানে পরিণত অবস্থা থেকে কম সম্পন্ন ভূমিরূপ এখানে গড়ে উঠছে। এবং কি হচ্ছে না এখানে কি হচ্ছে না এই পর্যায়ে অত্যন্ত পরিমাণে নদী বাঁক কিন্তু এখানে তৈরি হচ্ছে। যখন এই নদী বাঁকের যখন এখানে সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে না প্রাথমিক ঢালের ওপর কি হচ্ছে না এটা অত্যন্ত প্রশস্ত হয়ে থাকে এবং এটা কিন্তু ক্ষয়তলের ওপর কিন্তু অতটা কিন্তু সেভাবে প্রশস্ত হতে পারছে না। এবং কি হচ্ছে না এই পর্যায়ে কি হচ্ছে না সাধারণত স্বল্প নদী ব্যবস্থা সম্পন্ন হওয়ায় কিন্তু এখানে পার্শ্বক্ষয় অপেক্ষা এখানে নিম্নক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে নিম্নক্ষয় বৃদ্ধির কারণে কিন্তু এখানে আপেক্ষিক উচ্চতা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এবারে বলবো ম্যাচিওর স্টেজ বা পরিণত পর্যায়। ম্যাচিওর স্টেজ বা পরিণত পর্যায়ে যখনই আমার যৌবন পর্যায়ে সম্পন্ন হচ্ছে ঠিক তার পরের স্টেজে কিন্তু স্টার্ট হচ্ছে এই পরিণত পর্যায়। না এই পরিণত পর্যায়ে কী হচ্ছে না এই পর্যায়ে কী হচ্ছে না ভূমির ঢাল অত্যধিক পরিমাণে কমে যাচ্ছে এবং নিম্নক্ষয় তুলনায় কিন্তু এখানে পার্শ্বক্ষয় বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা আগের স্টেজে আমরা দেখতে পেয়েছি যেখানে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখানে কী হচ্ছে না নিম্নক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হচ্ছে না যে সমস্ত ভূমিরূপের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে না প্রশস্ত নদী উপত্যকার সৃষ্টি হচ্ছে। না এখানে যে সমস্ত প্রশস্ত নদী যেখানে উপত্যকা এখানে গড়ে উঠছে সেই নদী উপত্যকা যখন গড়ে উঠছে এখানে কিন্তু যে জল বিভাজিকাগুলো সেই প্রত্যেকটা কিন্তু এখানে জল বিভাজিকাগুলো আমরা এখানে সুস্পষ্টভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আছে এখানে পরবর্তী নদীর সৃষ্টি হচ্ছে, যা কি হচ্ছে না এই যে ভূমিবাগ বা ল্যান্ডস্কেপের যে গঠনটা হচ্ছে সেই গঠনের সঙ্গে কিন্তু অন্তত সামঞ্জস্যতা কিন্তু এখানে বিরাজ করে। এরপরে কি হচ্ছে না বিভিন্ন জল বিভাজিকাগুলো কিন্তু এখানে কি হচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এখানে যে জল বিভাজিকাগুলো ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে। এবং কি হচ্ছে না এখানে অসংখ্য নদী বাঁক এই অসংখ্য নদী বাঁকের কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। এবং এই পর্যায়ে কি হচ্ছে না ভূমির যে বন্ধুরতা সেই ভূমির বন্ধুরতাও কিন্তু এখানে অত্যাধিক পরিমাণে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এবং এই পর্যায়ে কি হচ্ছে না আমরা আগের স্টেজে দেখেছিলাম আপেক্ষিক উচ্চতা যে ভূমিরূপের এতটা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই স্টেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক উচ্চতা ও চরম উচ্চতা কিন্তু ক্রমান্বয়ে এখানে কমে যাচ্ছে। এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ভূমি ঢাল বা নদীর ঢাল এটা অত্যন্ত কমে যাচ্ছে, তাই কিন্তু এখানে যে সমভূমি সৃষ্টি হচ্ছে সেই সমভূমির ওপর দিয়ে কিন্তু এখানে বিভিন্ন ফুট প্লেন বা ফ্লাট প্লেন বা প্লাবনভূমি এই প্লাবনভূমি সৃষ্টি হচ্ছে। এবং প্রত্যেকটা উপত্যকার ঢাল যেমন এই ক্ষেত্রে আমার উপত্যকার ঢাল কিন্তু সরলরৈখিক সম্পন্ন নয় কিন্তু এই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপত্যকার ঢাল কিন্তু হয়ে গেছে সরলরৈখিক সম্পন্ন। এটা হলো ম্যাচিওর স্টেজ। এবার আসবো ঠিক পরের স্টেজ যেখানে আছে ওল্ড স্টেজ, যেখানে আছে আমাদের ওল্ড স্টেজ বা বার্ধক্য পর্যায়ে অবস্থান করছে। ডেভিসের মতে এই বার্ধক্য পর্যায়টি হলো ক্ষয়চক্রের সর্বশেষ পর্যায়। না বার্ধক্য পর্যায়ে এই সর্বশেষ পর্যায়ের ক্ষেত্রে উইলিয়াম মরিস ডেভিস এক্ষেত্রে তিনি যে সমস্ত তিনি ধারণা দিয়েছেন এই পর্যায়ের ক্ষেত্রে না এই পর্যায়ে কি হচ্ছে না যখন মূলত পার্শ্বক্ষয় বৃদ্ধি পাচ্ছে এই পর্যায়ে সেই তুলনায় কি হচ্ছে না নিম্নক্ষয় কিন্তু অত্যন্ত হ্রাস পাচ্ছে। তাই আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভূমির যে বন্ধুরতা এটা অত্যন্ত পরিমাণে হ্রাস পেয়েছে, প্রায় এখানে ভূমিবাগ প্রায় এখানে প্রায় মিশেই গেছে আমরা বলতে পারি। এখানে প্রশস্ত নদী উপত্যকা সৃষ্টি হচ্ছে না এখানে যে প্রশস্ত নদী উপত্যকা সৃষ্টি হচ্ছে অসংখ্য নদী বাঁক অসকুরাকৃতি হ্রদ এবং বিভিন্ন ধরনের কি হচ্ছে না জলাভূমির সৃষ্টি হচ্ছে। জলপ্রবাহ অপেক্ষা কি হচ্ছে না এখানে আবহবিকার আর পুঞ্জিত ক্ষয় এই পর্যায়ে কিন্তু ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার কি হচ্ছে না এই পর্যায়ে কি হচ্ছে না ভূমিভাগের সঙ্গে সামঞ্জস্য বিধানের আমরা এখানে অভাব দেখতে পাচ্ছি, সেই অভাবতার কারণে কি হচ্ছে নদী তার প্রশস্ত উপত্যকা সহ কি হচ্ছে না সমতল ভূমিতে বন্যা সৃষ্টি করছে, তাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের কি হচ্ছে না প্লাবন ভূমি সৃষ্টি করছে, স্বাভাবিক বাঁধ সৃষ্টি করছে,
আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোয়াপিল্যান্ড বা জলমগ্ন ক্ষেত্র কিন্তু আমরা এখানে সৃষ্টি হতে দেখতে পাচ্ছি। এবং এখানকার যে উপত্যকার ঢাল, যেটা আমরা এই স্টেজের ক্ষেত্রে দেখেছি সরলরৈখিক প্রকৃতির, কিন্তু এইখানে কিন্তু উপত্যকার ঢাল কিন্তু কনকেভ স্লোপ বা মৃদু অবতল সম্পন্ন কিন্তু আমরা এখানে হয়ে থাকে, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং বার্ধক্য পর্যায়ে কি হচ্ছে না, এটা কিন্তু বেস লেভেল ইরোশনের সঙ্গে কিন্তু প্রায় মিলে গেছে। তাই বেস লেভেল ইরোশনের সঙ্গে এখানে যখন প্রায় মিলে যখন গেছে, তাই কিন্তু এইখানে কি হচ্ছে না, সমপ্রায় ভূমি বা পেনি প্লেন সৃষ্টি করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে না এখানে এই যে এই ধরনের ভূমিরূপের বা ছোটোখাটো আমরা টিলাগুলো দেখতে পাচ্ছি, যেখানে এই যে এই সমস্ত যে টিলাগুলো আমরা অবস্থান করছে, এই টিলাগুলোকে কিন্তু আমরা বলে থাকি মোনাডনক, আমরা কিন্তু এই পর্যায়ে বলে থাকি। তো এইভাবে ডেভিস তার তিনটে পর্যায়, ইয়ত, ম্যাচিওর অ্যান্ড ওল্ড, এই তিনটে পর্যায়ের মাধ্যমে কিন্তু তিনি তার এই ক্ষয়চক্রটিকে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। যে যেখানে আমরা তার এই তিনটে পর্যায়কে যদি আমরা একত্রিত করি, সেই একত্রিত করি দেখতে পাচ্ছি যে প্রাথমিক পর্যায়, যেখানে ভূমিরূপের প্রকৃতি ছিল এই ধরনের ছিল এবং বেস লেভেল ছিল এই স্টেজে, যেখানে ইয়ত স্টেজ ঘুরছে, যেখানে কি হচ্ছে না, ভূমিরূপের ক্ষয়কার্য কিন্তু এখানে শুরু হচ্ছে এবং পরিণত পর্যায়ে আস্তে আস্তে প্রায় ক্ষয়চক্র ওই সময়ে চলতেই থাকছে। এবং তারপরে লাস্ট স্টেজে গিয়ে আমরা দেখবো, যেখানে ওল্ড স্টেজে প্রায় ভূমিরূপ বেস লেভেল ইরোশনের সঙ্গে মিশে গেছে, পেপেনি প্লেন সৃষ্টি করছে এবং কিছু কিছু ছোটোখাটো এখানে টিলা সৃষ্টি করছে, যেটা আমরা এখানে বলতে পারি মোনাডনক্স। তো এইভাবে উইলিয়াম মরিস ডেভিস তার ক্ষয়চক্রটিকে কিন্তু তিনটে পর্যায়ের মাধ্যমে কিন্তু তিনি এখানে ব্যাখ্যা করেন, সমালোচনা বা ক্রিটিসিজম। ডেভিস তার এই ক্ষয়চক্রটিকে 1899 সালে যেভাবে তিনটে স্টেজের মাধ্যমে যেভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং এটাই কিন্তু বিজ্ঞান মহলে যথেষ্ট সচ্চার হয়েছিল এবং তীব্র আলোড়নের সৃষ্টি করেছিল, কিন্তু এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। না বিংশ শতাব্দীর দিকে এই মডেলটি অত্যধিকভাবে গুরুত্বপূর্ণ প্রকাশ পেলেও কিছু কিছু ভূতত্ত্ববিদ আছে যারা তার এই মডেলটিকে তীব্র বিরোধিতা করেছেন। যেমন ডেভিস তিনি যে বলেছিলেন যে উত্থান পর্বে ক্ষয়চক্র প্রায় প্রাপ্ত হয় না বা সমসম্পন্ন হয় না, কিন্তু তার এই কথাটিকে কিন্তু পেঙ্ক বিরোধিতা বা অবতারণা করেছেন। তারপরে ডেভিস বলেছিলেন যে ভূমির যে দ্রুত উত্থান পর্ব যে সম্পন্ন হবে এবং উত্থান পর্বে ক্ষয়চক্রের হার হবে অতি নগণ্য এবং প্রকৃতপক্ষে তা শুরু হবে একটা উত্থান পর্ব শেষ না হলে, কিন্তু এ বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ সেই সময় দেখা গিয়েছিল। ডেভিস যে ভূমির দ্রুত উত্থানের কথা বলেছেন, কিন্তু সেটা পাঁচ সংস্থানের ধারণা অনুযায়ী কিন্তু সেটা অবাস্তব সম্পন্ন, কারণ পাঁচ সংস্থান তথ্য অনুযায়ী ভূমির দ্রুত যে উত্থান, সেই দ্রুত উত্থান কিন্তু অসম্ভব, কারণ অত্যন্ত এটি ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। এরপরে ডেভিস যে সময়ের ওপর গুরুত্ব দিয়েছেন, সে সময়টা যে দীর্ঘমেয়াদী সম্পন্ন হতে হবে যে তার কোনো ধারণা নেই, কারণ ভূপ্রাকৃতিক আলোড়ন কখনো সঙ্গে সঙ্গে বা দ্রুত হয়ে থাকে, আবার কখনো হয়ে থাকে দীর্ঘমেয়াদী সম্পন্ন। তাই পেঙ্কের মতে ক্ষয়চক্রের ক্ষেত্রে সময় হলো অত্যন্ত অমূলক বা অবাস্তব একটা বিষয়। এছাড়া ডেভিস যে তিনটে পর্যায়ের মাধ্যমে যে ক্ষয়চক্রের সম্পন্নের কথা বলেছেন, সেই কথাটা কিন্তু ক্রিকমে সেই সময়ে যথেষ্ট বিরোধিতা করে এবং সে যথেষ্ট বিরোধিতার মাধ্যমেই কিন্তু তিনি বলেছেন যে তিনটে পর্যায়ের মাধ্যমে কিন্তু ক্ষয়চক্র সংঘটিত হতে পারে না। আর ডেভিস যে সমপ্রায় ভূমির কথা যে এখানে উল্লেখ করেছেন, এই সমপ্রায় ভূমি কিন্তু বাস্তবে অসম্ভব। তবে ডেভিসের এই সমস্ত সমালোচনা হওয়া সত্ত্বেও কিন্তু সেই সময় বিজ্ঞান মহলে কিন্তু এই ভূমিরূপের বিবর্তনগত ইতিহাসে কিন্তু ডেভিসের মডেলটি কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিকতা লাভ করে, যেহেতু এটি একটি ফিল্ড স্টাডি কিংবা পুঙ্খানুপুঙ্খভাবে
ব্যাখ্যা করা হয়েছিল এবং সেই তত্ত্বের ক্ষয়সীমার প্রতি একটা বিশদ একটা ভূমিকা এখানে বর্ণিত হয়েছিল, যেটি কিন্তু তৎকালীন সময়ে কিন্তু গবেষণার পথকে প্রশস্ত করে। তাহলে এইভাবে উইলিয়াম মরিস ডেভিস যেভাবে তিনটে স্টেজের মাধ্যমে আমাদের সামনে যে ক্ষয়চক্রের যে ধারণাটিকে উপস্থাপিত করেছিলেন, এটাই কিন্তু ভূমিরূপের বিবর্তনগত ইতিহাসে বা ক্ষয়চক্রের সর্বপ্রথম তারই উপস্থাপিত মডেল। আমাদের সামনে আলোচনা করলাম নর্মাল সাইকেল অফ ইরোশন বা স্বাভাবিক ক্ষয়চক্রের এই ধারণাটি। তো এই বছর তোমাদের পরীক্ষায় এই টপিকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, 5 মার্কসের মতো আসতেই পারে এখান থেকে কোশ্চেন তোমাদের। তো আমি যেভাবে তোমাদের পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করলাম ইন্ট্রোডাকশন টু কনক্লুশন অবধি, সেইভাবে তোমরা এই পয়েন্টগুলোকে ধরে ধরে তোমরা আনসারটা রেডি করো। আশা করি একটা পার্টিকুলার তোমরা এক্সামের মতো আনসার এখান থেকে বানিয়ে নিতে পারবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি ক্লিয়ার না হয় তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও আমাদের, আমরা যথাযথ তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। মনে রাখবে, লার্নিং প্লাস মানে হলো শিক্ষাই সমাজের আসল পরিচয়।